ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام ورحمه الله وبركاته، بسم الله والصلاه والسلام على رسول الله وبعد شو مانيت محترم بوديني بهاي. আপনি একটি বিষয় জানতে চেয়েছেন আপনার আব্বা আম্মাকে হজ করাতে চান কিন্তু তাদের হজ কবল হবে কিনা এই ব্যাপারে আপনি অনেকটাই সন্দেহ করছেন কেননা তারা তাবিজ ব্যবহার করে মাজারে কবরে বিভিন্ন দরগায় যায় এবং বিভিন্ন শেরেকের সাথে লিপ্ত রয়েছে এই জন্য তাদেরকে হজ করাবেন কিনা এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন সন্দেহ পোষণ করছেন প্রথমে বলবো যদি হজ আপনি নিজে করাইতে চান আপনার আব্বাকে আম্মাকে তবে আগে দেখতে হবে আপনি নিজে হস করেছেন কিনা না আপনার উপরে যদি হজ ফরস হয়ে থাকে প্রথমে আপনাকে হজ করতে হবে যদি আপনার টাকা দিয়ে হজ করাতে চান তাহলে হজ আপনি নিজে আগে সম্পাদন করে তারপর আব্বা আমাকে করাইতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর যদি তাদের সম্পদ দিয়ে তারা হস করতে চায় তো এই ক্ষেত্রে মানে সহযোগিতা বলতে গেলে আপনি সহযোগিতা করবেন এখন হজ কবুল হবে কিনা আল্লাহই ভালো জানে হতে পারে এই ওমরা থেকে যাওয়ার পরে এ ধরনের সেরেক বেদার থেকে তবা কাটবে এবং তাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে চেষ্টা করবেন যে কোনো মাজারে যাওয়া কোনো দরগায় যাওয়া কোনো তাবিজ ঝুলানো এগুলো সেরেক তো মক্কামুদ্দিন আসলেও তারা বিষয়গুলো জানতে পারবে তো কথা হচ্ছে যে যদি আপনি নিজের হজ করে থাকেন তবে তাদেরকে হজ করান এতে কোনো সমস্যা নেই হতে পারে এখান থেকেও তবা করে সঠিকটা জেনে যেতে পারে আল্লাহর কাছে কারণ হজ করার মাধ্যমে বলা হয়েছে যে ব্যক্তি হজ করবে সে যেন একেবারে একজন নবজাত শিশু যেরকম তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে ঠিক এরকম নিষ্পাপ হয়ে গেল অতএব গুনাহ যদি করে থাকে তারা যে আল্লাহর কাছে খালেস করে মানে একেবারে তওবা করে তবে তাদের হজ কবল হতে পারে তবে বিষয়গুলো আপনাকে আগে হজ করার আগে বা তাদেরকে হজ হজের জন্য যদি তাদেরকে টাকা পয়সা দেন বা হস করাতে চান তো এই বিষয়গুলো আগে উপস্থাপন করতে হবে যে মাজারে কবরে যাওয়া সেরে অথবা তাবিজ ব্যবহার করা এই বিষয়গুলো আপনারা ছেড়ে দেন কারণ আল্লাহ এগুলা হারাম করেছেন এবং তার রাসুল হারাম করেছেন এই বিষয়গুলো জানানোর পরে আশা করা যায় আপনি তাদের সাথে সাথ দিতে পারেন তো এই প্রথম সত্য হচ্ছে যদি আপনি হস করাতে চান আপনি নিজের আগে হজটা করে নিতে হবে আশা করি বুঝতে পারলেন ও আল্লাহ খায়ের